কোরিয়া থাকলে কি কি শর্তে দেখা যাচ্ছে তালাকনামাটা জি ভাইয়ার তার মানে আপনি কি এরপরে বলতে যাচ্ছেন যে মানে ইসলামে মেয়েদের তালাক দেওয়ার অধিকার আছে এটা না ভাইয়া বলতে চাচ্ছি না সেটা বাট what she specifically told me is je widow remarriage allowance আচ্ছা লাইক ইফ ইউর হাজবেন্ড ডাইস তারপরে সো ইউ ক্যান গেট Married on the other hand Hindu women have to fight for that right and we didn't i suppose that's what she wanted to say কিন্তু হিন্দুদের হিন্দুরা যদি এটা থেকেও থাকে ওদের গ্রন্থে ওদের ও মধ্যে তো আবার সংস্কার হয়েছে সংস্কার হয়ে তাদের মধ্যেই একজন মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বিধবা বিবাহের পক্ষে অনেক লড়াই টড়াই করে এগুলো মানে পরিবর্তন করে একটা সংস্কার নিয়ে আসছে এবং বর্তমানে ভারতের আইনে বিধবারা বিয়ে করতে পারে কিন্তু ইসলামের তো কোনো সংস্কার হয় না ইসলামে তো কোরআন এবং হাদিসে যা আছে এরপরেই তো শেষ এরপরে তো আর কোনো সংস্কার হয় না ইসলামে কোনো সংস্কার সম্ভব এটা কি আপনি আমাদেরকে দেখাতে পারবেন যে ইসলামে কোনো একটা আইন যেটা আমরা বুঝতে পারতেছি যে এই আইনটা আমাদের সমাজে আর অ্যাপ্লিকেবল না বা আমাদের সমাজে আর ভালো না আইনটা আমরা পরিবর্তন কি করতে পারবো এটা কি আপনি জানেন যে ইসলামের আইন পরিবর্তন করা যায় না না ভাই আই ডোন্ট থিংক আই ডু তো হিন্দুদের ভিতরে যদি একটা খারাপ আইন থাকেও তাহলে তো সেটা তো পরিবর্তন অন্তত করা যায় পরিবর্তন করে আবার ভালো তো করা যাবে হ্যাঁ যে কোনো জায়গাতে একটা খারাপ পাইন থাকলে তো এমন কোন হ্যাঁ ওইটা খারাপ আইন ঠিক আছে কিন্তু এটা কিন্তু এত বিরাট প্রবলেম না কারণ আমরা ওইটা যদি ওইখানের মানুষজনকে আমরা বুঝাইতে পারি তাহলে সেটা আবার পরিবর্তন করা সম্ভব পরিবর্তন করে আমরা আপডেট করে নিতে পারি আপডেট মানে একটা মেশিন আপনি মোবাইল ফোন কিনলেন সেটা আপগ্রেড করা যাচ্ছে আপডেট করা সম্ভব কিন্তু আরেকটা মোবাইল ফোন কখনো আপগ্রেডই করা হবে না ওইটাই ওইটা নিয়ে আপনার সারা জীবন চলতে হবে এটা কেমন কথা ভাই ভালো না রাইট সো ভাইয়া আর আপনি এটা সার্চ করে দেখতে পারেন আসিফ ভাই ওই জিনিসটাকেই আছে যে ইহুদিদের যে ইহুদি মহিলাকে যে সেবা করার ওই একটা হাদিসটা যে বানানো এই রেফারেন্সটাকে ইশার মধ্যে দাও আছে ডান্ডার মধ্যে দাও আছে হ্যাঁ আছে তো আছে তো দাঁড়ান এই যে দেখেন নবী যে রাস্তায় হাঁটতেন বুড়ি কাঁটা পথে রাখতো নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই নবী ভাবলেন বুড়ি কিছু হয়েছে

ভাইয়া এটা তো মানে অনেক সময় যেটা হয় যে হুজুরা অনেক কিছু বলে দেয় যেটা অ্যাকচুয়ালি ইন রিয়ালিটি ইজ not right লাইক ইট ইট মাস্ট বি অনেক অ্যাক্টিভিস্টরা দেখানোর সাথে সাথে আমরা কোরআন হাদিস তাফসীর সিরাত এগুলো থেকেও আমরা দেখেছি ভাইয়া এই যে জুডাইজম এর এই স্টোরিটা লাইক আই ডো মেম্বার যেমন ইন্ডিয়াতে একটা অনেক ভেরি বিগ অ্যাক্টিভিস্ট সেই এই জিনিসটা বলছে অনেকবার বলছে সব জায়গায় যে বলছে

কয়টা রেফারেন্স আছে আপনার মানে কয়টা রেফারেন্স তারা দিছে যারা দাবি করছে আপনাদের কাছে কয়টা অপশন দিছে আছে ট্রাস্ট আছে ট্রাস্ট মি আছে কোণা কোণা জায়গায় আছে ওই যে কিতাবুল ট্রাস্ট মি ব্রো এছাড়া তো ইয়া নাই হ্যাঁ তো যারা দাবি করবে পোর্ট থেকে তাদের কাছ থেকে নেবেন রেফারেন্সেস নেবেন যদি রেফারেন্স দিতে না পারে তাহলে ওটা এমন নোটে রাখবেন যে এটা হচ্ছে হয়তোবা ট্রাস্ট মি ব্রোতে পাওয়া যেতে পারে এছাড়া তো নাই হ্যাঁ তো

রিপ্লেসমেন্ট হওয়া কেন ভাইয়া কারণ হচ্ছে ইসলামের বিধান হচ্ছে ইসলামের যে শরীয়তের বিধান মোহাম্মদের যে বিধান সেটা হচ্ছে হয় ধর্ষকের নিজ মুখে স্বীকারোক্তি দিতে হবে অথবা চারজন পুরুষ সাক্ষী সচক্ষে দেখতে হবে ধর্ষণটা এমন কাছে থেকে দেখতে হবে যেন সুরমা সলাকা সুরমা দানির ভিতরে সুরমা সলাকা যেভাবে ঢুকে যায় এটা যেভাবে একজন মানুষ দেখে ঠিক এইভাবে কাছে থেকে স্পষ্টভাবে দেখতে হবে ওই চারজন পুরুষ সাক্ষীর যে ঘটনাটা কিভাবে ঘটতেছে এটা যদি তারা এরপরে যদি সেই চারজন পুরুষ সাক্ষী তাদের আবার মুসলমান হইতে হবে সেই চারজন পুরুষ সাক্ষীর এবং পুরুষ হইতে হবে সক্ষম পুরুষ হইতে হবে প্রাপ্তবয়স্ক নামাজি সত্যবাদী পুরুষ হইতে হবে তাহলে সেই চারজন পুরুষ সাক্ষী যদি পরবর্তীতে সাক্ষ্য দেয় মেয়েটা যদি রেপের জন্য অভিযোগ করে এবং সেই চারজন পুরুষ সাক্ষী যদি সাক্ষ্য দেয় তখন এই ধর্ষকের শাস্তি হবে এই ক্ষেত্রে কোনো ডিএনএ টেস্ট কোনো ভিডিও কোনো অডিও গ্রহণযোগ্য না ইসলামে এটা কোথায় লিখা আছে এটা লিখা আছে যে চারজন লাগবে এটা আপনি আমাকে বিশ্বাস করতে বলছেন অবশ্যই দেখাচ্ছি ঠিক আছে তাহলে দেখাচ্ছি দাঁড়ান ওয়েট করেন আজকে আমার একটু টাইম বেশি লাগবে আমার আপনার একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে হ্যাঁ

Uh, like you were born as a Muslim and then you die as a Muslim and then within the whole life you don't question, you simply believe it in Islam in Islam, right? So like a lot of the times when people are talking about Islam, you just believe it because that's what you do in Islam, that like you simply believe. Glory to blind blind faith. Not blind like

অতঃপর যদি তারা সাক্ষ্য প্রদান করে তবে সংশ্লিষ্টদেরকে গৃহে আবদ্ধ করে রাখো যে পর্যন্ত মৃত্যু তাদেরকে তুলে না নেয় আচ্ছা ব্লা ব্লা ঠিক আছে চারজন পুরুষ সাক্ষীর কথা এখানে বলা হচ্ছে দেখি আরো পরে কি বলা আছে তোমরা যখন এ কথা শুনলে তখন ইমানদার পুরুষ ও নারীগণ কেন নিজেদেরকে লোক সম্পর্কে উত্তম ধারণা করেনি করনি এবং বলনি যে এটা তো নির্জলা অপবাদ তারা কেন এ ব্যাপারে চারজন সাক্ষী উপস্থিত করেনি অতঃপর যখন তারা সাক্ষী উপস্থিত করেনি তখন তারাই আল্লাহর কাছে মিথ্যা মানে যদি আপনি এই রেপ কেসের রেপ কেস করেন এবং যদি সাক্ষী উপস্থিত না করেন তাহলে আপনি হবেন মিথ্যাবাদী এবং আপনারই শাস্তি পেতে হবে যদি চারজন পুরুষ সাক্ষী আপনি উপস্থিত করতে না পারেন রেপের মামলা দেন কারো বিরুদ্ধে তাহলে আপনাকে শাস্তি পেতে হবে আচ্ছা আরো পরে আরো দেখতেছি এখানে আর কি কি বলা আছে দেখি আরো ভালো করে দেখবো আমরা সুরা নুরে যেটা বলা আছে ব্যবিচারের দায়ে অভিযুক্ত পুরুষ ও নারী যারা তাদেরকে প্রত্যেককে একশত বেত্রাঘাত প্রদান করো ঠিক আছে আর পরে আরো কি বলা হচ্ছে দেখি সুরানুরের চার পাঁচ আয়াতে বলা আছে যারা নিরাপদ নারীর উপর অভিযোগ আরোপ করে এই যে যারা নিরাপদ মানে যারা যারা ধর্ষিত হয়েছে যারা নিরাপরাধ নারীর উপর অভিযোগ আরোপ করে এরপর চারজন সাক্ষী উপস্থিত করতে পারে না তাদেরকে বেতায়ঘাত করো চারজন সাক্ষী উপস্থিত করতে না পারলেই মানে শাস্তি পেতে হবে আচ্ছা এখন আমরা দেখি তো যে দুইজন সাক্ষী হচ্ছে দুইজন মেয়ে সাক্ষী হচ্ছে একজন পুরুষ সাক্ষীর সমান এখানে দেখেন আহ দুজন পুরুষ না হয় তবে একজন পুরুষ একজন মহিলা কিন্তু এই ক্ষেত্রে আবার মেয়েদের সাক্ষী গ্রহণযোগ্য হবে না আহ ঠিক আছে পরে আমরা দেখি এইটা হচ্ছে গিয়ে এখন আমি যে বইটা থেকে দেখাচ্ছি এটা হচ্ছে ইসলামী আইন ও বিচার ত্রৈমাসিক গবেষণা পত্রিকা ইসলামিক র রিসার্চ সেন্টার অ্যান্ড লিগাল এইড বাংলাদেশ বর্ষ দশম সংখ্যা সাঁত্রিশ জানুয়ারি মার্চ জানুয়ারি থেকে মার্চ ২০১৪ হাজার পৃষ্ঠা একশো এক এখানে বলা হচ্ছে দেখেন আচ্ছা একটু বড় করে দিই তাদের মতে এসব যেসব ক্ষেত্রে অপরাধ হদ ও কিসাসের আওতাভুক্ত সেই সব ক্ষেত্রে স্ত্রীলোকের সাক্ষ্য গ্রহণযোগ্য নয় মানে যে সমস্ত ক্ষেত্রে বিচার হতে পারে মৃত্যুদণ্ড বিচার মৃত্যুদণ্ডের রায়টা মৃত্যুদণ্ড মানে রায়টা মৃত্যুদণ্ড হতে পারে সেই সমস্ত ক্ষেত্রে মেয়েদের সাক্ষ্য গ্রহণযোগ্য হয় না হযরত আলী বলেন হদ ও কিসাসের ক্ষেত্রে নারীর সাক্ষ্য বিধেয় নয় মানে নারীর তখন সাক্ষ্য গ্রহণযোগ্য না মানে হদ যদি হয় তাহলে নারীর সাক্ষ্য গ্রহণযোগ্য না রাসুল্লাহ ও পরবর্তী দুই খলিফার যুগ যুগ হতে এ নীতি চলে এসেছে যে হদ ও কিসাসের ক্ষেত্রে নারীর সাক্ষ্য বিধেয় নয় হাসান আল বাসি সাবি জাহাক ইব্রাহিম আল নাখ প্রমুখ তাবিরা তাদের থেকে অনুরূপ বক্তব্য সেক্ষেত্রে গ্রহণযোগ্য এখন আমরা দেখি চারজন সাক্ষ্য গ্রহণের শর্তাবলী এখানে দেখেন সোনান আবুদ শরীফের চার হাজার চারশো নম্বর হাদিস জেনার অপরাধে পুরুষ নারীকে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে কি করা হয়েছিল দেখেন আহ দুই ইয়াহুদিকে রজম করার ঘটনা

তারা সাক্ষ্য দিল যে সুরমা শলাকা যে রূপ সুরমাদানির ভেতর ঢুকে যায় ঠিক এই সেরূপ অবস্থায় তারা পুরুষটির গুপ্তাঙ্গ স্ত্রী লোকটির গুপ্তাঙ্গের মধ্যে ঢুকানো অবস্থা দেখেছে অতঃপর নবী সাল তাদের রজম করার মানে পাথর ছুড়ে মেরে ফেলার হুকুম দিলেন এটা হচ্ছে

এ মর্মে সাক্ষ্য প্রদান করে যে অমুক ব্যক্তি জিনা করেছে এক্ষেত্রে সঙ্গম শব্দ যথেষ্ট নয় অর্থাৎ জাতীয় শব্দ দ্বারা এ হবে না যখন চারজন ব্যক্তি একই মজলি সে কারো ব্যাপারে জিনা সাক্ষ্য প্রদান করবে তখন বিচারক তাদেরকে জিজ্ঞাসা করবেন জিনা কি বস্তু এবং সে কোথায় জিনা করেছে এরপর যখন তারা এরূপ বর্ণনা করবে যে সে প্রকৃতই জিনা করেছে এবং আমরা তাকে সুরমাদানিতে কাঠি ঢুকানোর নেয় তার জননন্দ্রিয়কে অমুক নারী মহিলার অমুক দ্বারে ঢুকানো আমি পড়তেছি না এবং ধারে ধুকানো অবস্থা দেখে তখন বিচারক তাদেরকে পুনরায় জিজ্ঞাসা করবেন যে সে কি জিনা করেছে তখন যখন তারা এর ধরন বিচারকের সামনে তুলে ধরবে তখন বিচারক তাদের আবার তাদেরকে জিজ্ঞাসা করবেন যে সে কখন জিনা করেছে এরপর যখন তারা সময়ের এমন সময়র কথা বর্ণনা করবে যে এতে বেশি সময় বোঝা যায় না তখন বিচারক মহিলাকে জিজ্ঞাসা করবেন যার সাথে জিনা করা হয়েছে এরপর বিচারক সাক্ষীদেরকে জিজ্ঞাসা করবেন যে কোন জায়গায় জিনা করা হয়েছে ওই জায়গার কথা তারা যখন তারা বর্ণনা করবে বিচারক ব্যক্তি ও সাক্ষীদের আদালত মানে সবকিছু এই জিনিসগুলো কনফার্ম করার পরে তখন এই বিচারটা হবে দেখেন এখানে আরো পরিষ্কার ভাবে বলা হচ্ছে আমরা নিকট থেকে যদি এখানে দেখা যায় তাহলে সেই সাক্ষ্য হবে না যেমন কোন ব্যক্তির জিনা বা চারজন মহিলা সাক্ষ্য দিলে ওই মহিলাদের উপর হদ প্রয়োগ করা যায় না মানে চারজন মহিলা এসে দিলে হবে না এখন আমরা দেখি ইসলামের শাস্তি আইন লেখক হচ্ছে ডক্টর আহমদ আলী প্রকাশনী হচ্ছে বাংলাদেশ কোঅপারেটিভ বুক সোসাইটি লিমিটেড এই বইটা থেকে দেখি আমরা এখানে কি বলা হচ্ছে আহ এখানে যে জিনিসটা আছে আচ্ছা সরি আমি ইয়া করে দিচ্ছি জিনা প্রমাণের পদ্ধতি মৌখিক স্বীকৃতি মানে যে ধর্ষণ করছে তার মৌখিক ভাবে স্বীকৃতি দিতে হবে এরপরে যে জিনিসটা বলা হচ্ছে দেখি আরো নিচে যাই আচ্ছা কই গেল সরি এই যে দেখেন স্বীকারোক্তির সাথে সংশ্লিষ্ট শর্তাবলী আহ চারবার স্বীকারোক্তি প্রদান করতে হবে তারপরে ভিন্ন ভিন্ন মসজিষে স্বীকারোক্তি প্রদান করতে হবে আহ স্বীকারোক্তি স্পষ্ট বিষয় হতে হবে একই মস্তিষে স্বীকারোক্তি প্রদান বিচারকের মসজিষে স্বীকারোক্তি দিতে হবে আচ্ছা এইগুলা হলো আচ্ছা এবার সাক্ষীদের কাছে চলে যাই এই যে সাক্ষ্য প্রমাণ সাক্ষীদের সাক্ষীদের সাথে সংশ্লিষ্ট শর্তা বলি সাক্ষীদেরকে মুসলিম হতে হবে অমুসলিমদের সাক্ষ্য জিনার ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় সাক্ষীদের প্রত্যেকে মুসলিম হতে হবে যদি কোনো একজন সাক্ষী অমুসলিম হয় তাহলে সাক্ষীর নিসাব পূর্ণ হবে না আর সাক্ষীদের বয়প্রাপ্ত ও সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হতে হবে সাক্ষীদের ক্ষেত্রে অপ্রাপ্ত বয়স্ক বালক ও পাগলের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না সাক্ষীদের ন্যায়পরায়ণ সাক্ষীদের পুরুষ হতে হবে যে তাকে সাক্ষীদের পুরুষ হতে হবে চার মাঝাবের ইমামের মতে ইমামগণের মতে চার জিনার চারজন সাক্ষীর সাক্ষী প্রত্যেকই পুরুষ হবে মহিলাদের সাক্ষ্য জিনার ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় আর সাক্ষীদের সংখ্যা চার হতে হবে সাক্ষীদের বাক সম্পন্ন হতে হবে চারজন সাক্ষীর একই মজলিসে পেশ করতে হবে সাক্ষ্যটা সাক্ষীদের সাক্ষ্য সুস্পষ্ট বিশদ হতে হবে এখানে দেখেন সাক্ষীদের একথা সুস্পষ্ট ভাবে বলতে হবে যে সুরমা দানির মধ্যে সুরমা লাগানোর কাঠি যেভাবে ঢোকা অবস্থায় থাকে এমনি তারা পুরুষাঙ্গকে নারীর জনির মধ্যে ঢোকানো অবস্থায় দেখেছে কেন না অনেক সময় সাক্ষীরা এমন এমন আচরণকে জিনা মনে করতে পারে যা মূলত জিনা নয় সাক্ষ্য মৌলিক হতে হবে সাক্ষ্যের মিল থাকতে হবে সাক্ষ্যদানে বিলম্ব করা যাবে না এই জিনিস এবং ডিএনএ টেস্ট গ্রহণযোগ্য না এখানে দেখেন এটা হচ্ছে ইসলাম কিউএ ডট ইনফো ওয়েবসাইটের একটা ফতোয়া এখানে যে জিনিসটা বলা হয়েছে দেখেন

তিনি বলেছেন কোন ডিএনএ টেস্ট বা কোনো ক্যামেরা ভিডিও অডিও এগুলা এই জিনার ক্ষেত্রে গ্রহণযোগ্য না এবার আপনি বলেন যে এই যে চারজন পুরুষ সাক্ষী নিয়ে কোন মেয়ে যদি চারজন পুরুষ সাক্ষ্য মেয়ের পক্ষে সাক্ষ্য দেয় তাহলে ধর্ষণটা ঘটার সময় তারা ওইখানে দাঁড়ায় ছিল কেন এটা হচ্ছে আমার প্রশ্ন তৃতীয় আপু আপনি বলেন তো যে চারজন পুরুষ সাক্ষী যদি এইটা দেখে এই ঘটনা দেখে তাহলে তো সেই চারজন সাক্ষী পুরুষ তো ওই ধর্ষকের সহযোগিতা হবে তাই না তারা কি আবার পরে সাক্ষ্য দিবে না ভাইয়া তাহলে এইখানে মানে শাস্তি কিভাবে হবে এখানে তো কোনো শাস্তি হবে না আর চারজন সাক্ষী কোন মানে কে কোন মেয়ে আচ্ছা চারজন সাক্ষী যদি থাকি চারজন পুরো যদি তার সাথে থাকি যারা মেয়েটার পক্ষে সাক্ষ্য দিবে তাহলে তো তাকে ধর্ষণ করার সময় তো সেই চারজন সাক্ষ্য ওই সাক্ষী গিয়ে দর্শককে মানে এটা কিরকমের উদ্ভব একটা কথা এটি তো আমি বুঝি না যে এই চারজন সাক্ষী কই পা এরা কোথেকে আসবে এরা কি আল্লাহ পাঠাবে এদেরকে আচ্ছা শেষ একটা জিনিস আমি সিচুয়েশন ঘরের মধ্যে নিয়ে দরজা আটকে দিয়েছে জানলাতে দিতেছে ওই তো সিচুয়েশন ছাড়া তো আমার মাথার মধ্যে সিচুয়েশন আসতেছ না চারজন মিলে দরজা ভাঙতে করবে না জানলা ভাঙতে করবে না শেষ একটা রেফারেন্স আমি দিতে চাই যে রেফারেন্স যতবার আমি পড়ি ততবার আমার খুবই মন খারাপ হয় এই মানে আমার সবসময় মন খারাপ হয় এটা হচ্ছে রজমের শাস্তি যেটা মোহাম্মদ প্রবর্তন করছিল মানে পাথর ছুঁড়ে কোমর পর্যন্ত মাটিতে পুতে একজন মানুষ যদি প্রেম করে ভালোবাসা করে যৌন সম্পর্ক করে দুজনই দুজনই প্রাপ্তবয়স্ক দুজন যদি করে এই ক্ষেত্রে ইসলামের যে বিধান সেটা হচ্ছে কোমর পর্যন্ত এবং পুরুষটা দুজনকে একদম থেতলায় থেতলায় একদম রক্তারক্তি করে মেরে ফেলবে এটা হচ্ছে ইসলামের বিধান এটা মানে আফগানিস্তানে হয় ইরানে হয় সৌদিতেও হয় এখনো হয় স্টিল এখন পর্যন্ত হয় এখন একটা হাদিস আমি এটা ইয়া করে দেখা যাচ্ছি মুহাত্তা মালিকের হাদিস রেবায়ত এগারো এক

রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদেশে উভয়কে প্রস্তারাঘাত করা হইল আবদুল্লাহ ইবনে ওমর বললেন আমি দেখলাম দেখেন তাদেরকে মাটিতে পুতে যখন মেরে ফেলা হচ্ছে তখন কি হয়েছে পুরুষটি ওই নারীকে আঘাত হইতে রক্ষা করিতে তাহার উপর ঝুঁকিয়া পড়িয়াছিল মালিক বলেন উহার উপর ঝুঁকিয়া পড়িতেছিল অর্থ পুরুষ নিজে প্রস্তারাঘাত সহ্য করিয়াও ওই নারীকে প্রস্তারাঘাত হইতে রক্ষা করিতে যাইয়া তাহার উপর উপর হইয়া পড়িয়াছিল মানে দেখেন কি মর্মান্তিক ব্যাপারটা যে একটা ছেলে মেয়ে ভালোবাসে দুজন দুজনকে বোঝাই যাচ্ছে যে দুজন দুজনকে খুবই ভালোবাসে দুজনকে মানে মাটিতে পুতে মোহাম্মদ বলছে এদেরকে পাথর ছেরা মাইরা ফেলতে হবে এখন দুজন কি পাথর মারতেছে এবং ছেলেটা কি করতেছে আবার একটু আগায় গিয়ে সে মেয়েটার উপরে গিয়ে পড়তেছে যেন মেয়েটার ব্যথা একটু কম লাগে মেয়েটা তার গায়ে যেন লাগে সেই পাথরগুলা মেটাকে মেয়েটাকে যেন একটু সেফ করতে পারে এই কাজটা করতেছে কিন্তু ওইখানে সবাই আল্লাহ আকবর বলে বলে তাদেরকে পাথর ছুঁড়া মেরে ফেলতেছে এই হাদিসটা আরো পাওয়া যায় বুখারি শরীফের চার হাজার দুইশো নম্বর হাদিস পাওয়া যায় দেখেন এখানে বলা হচ্ছে অনন্তর রাসুল সাল্লাহাম তাদেরকে রজম করার নির্দেশ দিলেন এবং মসজিদের পাশে জানা যায় গাহের নিকট তাদেরকে রজম করা হলো ইবনে উমর বলেন আমি সেই পুরুষটিকে দেখেছি সে নিজে মহিলার উপর উপর হয়ে তাকে প্রস্তারঘাত হতে বাঁচানোর চেষ্টা করছে মানে যখন তাদেরকে মেরে ফেলা হচ্ছে তখন মানে লোকটা মেটার উপর উপর হয়ে মেটারকে একটু সেভ করার চেষ্টা করতেছে কিন্তু দুজনকে মেরে ফেলা হইছে আর কি শেষে আমার এই হাদিসটা আমি আমার কাছে পড়লেই আমার খুব খারাপ লাগে জি ভাইয়া তাইলে ভাইয়া যে ব্র্যাকেট যে ঘটনাটা হলো যেখানে देयर वेर वीडियोस অফ পিপল kissing টেকনিক্যালি দে আন্ডার ইসলামিক রুল দ্যাট वुড বি ডান টু देम আপনার কথা আমি ভালো করে শুনতে পাইনি ফারাজ ভাইকে শুনতে পাচ্ছেন হ্যাঁ ভাই যে ব্র্যাকে কিছুদিন আগে একটা একটা ভিডিও আসছিল তারা টার্কা গিয়েছিল ওই সময় তাদের একটা ভিডিও ছিল এরকম যে একটা গালা লাইট ছিল সেখানে ছেলেমেরা হচ্ছে আপনার ইয়া করতেছিল কোন একটা পার্টি করতেছিল এবং কয়েকটা মানে কয়েকটা কাপলকে দেখা গেছে যে তারা কিস করতেছে তো ওইটা দেখে তো মনে করেন বাংলাদেশের ইনসেল মুমিন সমাজের একেবারে মনে করেন ব্র্যাক ব্র্যাকের কাউরে বিয়া করুম না করুম না মাদ্রাসায় ধরেন হুজুরে সেবাতে দিতে সে পোস্ট করতেছে ব্র্যাকেটের কাউকে বিয়ে করব না ব্র্যাকেটের তো ওই জায়গায় তো মুহাম্মদের উম্মত থাকলে আল্লাহ বলে ফুরাই দিত ভাই এই যে বলেছিল যে ইনটেক ইনটেক ছিল না এটা না ইনটেক মানে

তো তাহলে এটা এতদূর तकতে বোরকা ভিতরে কলা আসলো আচ্ছা ভাইয়া ইউ নো হাউ আফগানিস্তানে তালেবান আসার পরে দেজের রুল যে মেয়েদের এরা বাইরে যেতে পারবে না আনডানাস দেজ আ ম্যান উইথ देम এটা কি ইসলামিক রুল নাকি এটা একটা তালেবানি মেয়েরা কি করতে পারলো স্কুলে যেতে পারবে না 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 বাইরে যেতে পারবে না উইদাউট আ মেল আমি তো একটু আগে তো আমাকে ইয়ে দেখাইলাম না আপনাকে রেফারেন্স দেখাইলাম না যে মেয়েরা इवन পড়াশোনা করতে যেতে পারবে না যে পুরুষ আছে তো এটা তো আনইসলামিক কোনো কিছু না পুরুষের অনুমতি ছাড়া কোনো মেয়ের বাইরে যাওয়ার কোনো বিধান ইসলামে নাই পুরুষের অনুমতি নিতে হবে অনুমতি নেওয়া ছাড়াও তো বাইরে যাওয়ার বিধান নেই রাইট um সো ভাইয়া লাইক আই ওয়াজ আস্কিং अबाउट ইটস আজকে টু দা গার্ল আই ওয়াজ টকিং টু এন্ড

একটা অর্গানাইজেশন কে যারা ওই মেয়েদেরকে অনেক খাবার দিচ্ছিল শশা খেজুর খাওয়াচ্ছিল

বিধি বিধান গুল আনাৰ ওপৰত আৰু মানে প্ৰযোজ্য হওক মই দী আহ